কেন বিয়ে করছেন না রাইমা মুখ খুললেন এই অভিনেত্রী টলিউড থেকে বলিউড বড় পর্দা থেকে ওটিটি সর্বক্ষেত্রেই তার সমান যাতায়াত সব মিলিয়ে প্রায় আশিটিরও বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন রায় সেন তবে ব্যক্তিগত জীবন নিয়ে বিশেষ কথা বলতে শোনা যায় না অভিনেত্রীকে এবার মুখ খুললেন তিনি কবে বিয়ে করবেন রায়মা প্রায়ই শোনা যায় যে তিনি নাকি আর বিয়েই করবেন না এবং বিশেষ কথা বলতে শোনা যায় অভিনয় এবার মুখ খুললেন তিনি কবে বিয়ে করবেন এই প্রশ্নের মুখোমুখি হতে তাকে এবার সরাসরি জানিয়ে দিলেন তার সিদ্ধান্ত সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে মিলনে রাইমা সেন জানালেন তার বিয়ের পরিকল্পনা বিয়ে নিয়ে কি ভাবছেন তিনি মিডিয়ার স্পটলাইট থেকে দূরে রয়েছেন তার ব্যক্তিগত জীবন এই বিষয়ে তিনি খুশি অন্যদিকে তিনি বিরক্ত যে বারবার তার প্রেম সম্পর্ক নিয়ে তাকে প্রশ্ন করা হয় রাইমা সাব জানিয়ে দিলেন যে তার জীবনে বিয়েটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নয় রাইমার মতে বিয়ে কখনোই জীবনের এমন কোনো চ্যাপ্টার নয় যা তাকে পরিপূর্ণ করে অনেকে বিয়েকে জীবনের শেষ মনে করে যা অভিনেত্রীর কাজে খুবই বিভ্রান্তিকর রাইমা বলেন যে অনেকে ভাবেন তিনি বিয়ে করেননি বলে বোধ হয় তিনি অসুখী তবে তিনি সাব জানিয়ে দেন যে তিনি তার জীবনের খুবই সুখে ও শান্তিতে আছেন তার জীবনে তিনি যা ইচ্ছা করতে পারেন যেখানে ইচ্ছা ঘুরতে পারেন তার বাবা মা ছাড়া কাউকে জবাবদিহি করতে হয় না রাইমা সেন আরও জানান যে আপাতত তিনি কাজ নিয়েই ব্যস্ত বিয়ে করার আগে তিনি সঠিক জীবনসঙ্গী অপেক্ষায় রয়েছেন সঠিক মানুষ ও সঠিক সময় এলেই বিয়ে করবেন সেই সময় আশা বিয়ের কোনো তারাই অনুভব করেন না অভিনেত্রী রাইমা বলেন যদি কারো প্রতি তার আটুট ভালোবাসা তৈরি হয় তাহলে তিনি বিয়ের সিদ্ধান্ত নেবেন রাইমা আরও বলেন যে বিয়ে তার কাছে সামাজিক নিয়ম নয় তিনি মনের কথাই শুনবেন সমাজের কথা ভেবে যা সমাজের চাপে অনেকেই বিয়ের সিদ্ধান্ত অনেকেই ভাবে বিয়ে না করলে হয়তো সে সমাজে তার সম্মান হারাবে রাইমার মতে অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তিনি বুঝবেন তার জীবনের সম্পর্ক অন্য লোকের মতামতের বিশেষ গুরুত্ব নেই প্রত্যেকের অধিকার আছে এই সিদ্ধান্ত নেওয়ার যে সে বিয়ে করবে কি না রাইমা জানিয়েছেন যে বর্তমানে বিয়ের কোনো পরিকল্পনা নেই তার যে পরিস্থিতিতে তিনি রয়েছেন সেখানে তিনি খুশি তার জীবনে সবই আছে তবে একরকম নয় যে তিনি বিয়ে করবেন না তিনি সঠিক মানুষ সন্ধান পেলেই তিনি বিয়ে করবেন